একবার ফোন করে বলতে পারতো আসছি, বাস আসতে লেট হচ্ছে, বাসবো না, আসতে ইচ্ছে করছে না। আসলে কি বলতো, একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম তো মাত্র, আর যখন এই বাড়িতেই পিকলুদার কাছ থেকে একটা সারপ্রাইজ পেয়ে গেছে, তখন আর আমার সারপ্রাইজটার কি ভ্যালু আছে? ইটস ওকে, আই এম সরি, সবার সন্ধ্যাটা নষ্ট করলাম। যে লোকটা এতগুলো বছর ধরে তোমার জন্মদিন সেলিব্রেট করে আসছে, তাকে যে তুমি নিজের হাতে দূরে সরিয়ে দিয়েছো, তোমার জন্মদিনের দিন সে তোমার পাশে পর্যন্ত নেই, তার জন্য তোমার আজকে এই দিনটা সেলিব্রেট করতে যে একটুও বাধলো, কষ্ট হলো, একবারও তো মনে হলো না মেঘলা, একবারের জন্য তোমায় দেখে মনে হলো না। সব কথা সবার জানা হয় না অনুরাগ। সব কথা সবার জানা হয় না, উচিত না, উচিত না। এনিওয়ে, তোমার তোমার সবাইকে ওয়েট করার ইচ্ছা থাকলে করো, আমি চেঞ্জ করে এসে শুয়ে পড়বো। তুমি খাবে না তাই তো? এক রাত না খেলে কেউ মরে যায় না মেঘলা। ঠিকই বলেছ, এক রাত না খেলে মানুষ মরে যায় না। যাও, তুমি চেঞ্জ করে নাও। তুমি না খেলে আমার মায়ের সেন্টিমেন্ট হার্ট হবে মেঘলা। আমার সেন্টিমেন্ট হার্ট হলো কি না তা দিয়ে হয়তো এই বাড়ির কারোর কিছু যায় আসে না, কিন্তু আমার মায়ের সেন্টিমেন্ট হার্ট হলে আমার খারাপ লাগবে। আমার জন্মদিনে তুমি না খেয়ে থাকবে আর আমি খেয়ে নেব, পারবো না অনুরাগ, সরি। তোমার জন্মদিন মেঘলা, আজকের দিনটা আমি তোমার সঙ্গে এতটা কঠোর হয়ে থাকতে পারবো না, আজকের দিনটাই আমি তোমায় না খাইয়ে রাখতে পারবো না। মেঘলা, বজনে সে কাম সাঁবরে কী বংশী কো বজনে সে কাম রাধা কা ভি শ্যাম বো তো মীরা কা ভি শ্যাম রাধা কা ভি শ্যাম বো তো মীরা কা ভি শ্যাম খেতে চলে এসো। কৃষ্ণ
हैप्पी बर्थडे। सांवरे की बंसी को बजने से काम, सांवरे की बंसी को बजने से काम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम। अनुराग, তোমার হঠাৎ এখানে কি দরকার অত্রিজা? তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। তো তোমার সঙ্গে তোমার বাড়িতেও কথা হয়, জাওয়ালার বাড়িতে বলে এসো। হ্যাঁ, কিন্তু বাড়িতে কথাগুলো বলা যাবে না, আর সেই কারণে আমি এখানে এসেছি। তোমার সঙ্গে আমার কি এমন জরুরি কথা আছে যেটা বাড়িতে বলা যায় না? তুমি আমার কথাগুলো শুনলে তবে বুঝতে পারতে। কাইন্ডলি যদি কথাগুলো বলতে দাও তো। শোনো অদ্রিজা, এটা না আমার কাজের জায়গা, তোমার যা বলার আমার চেম্বারে বসে বলো। এসো। আসবো। এসো। যা বলার বলে ফেলো অদ্রিজা, কি এমন জরুরি কাজ তোমার আছে যেটা বলতে তুমি এত দূর পর্যন্ত ছুটে এসেছো? অনুরাগ, মেঘলাকে একটু দেখো। মানে? মানে আমি জানি না আমি তোমায় এই কথাগুলো ঠিক কিভাবে বলবো, কিন্তু আমি যেগুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমি বুঝতে পারছি, সেগুলো যদি আমি তোমায় না বলি। শোনো অদ্রিজা, আমি সত্যি খুব ব্যস্ত, তোমার যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। অনুরাগ, মেঘলা খুব সোজা সরল মেয়ে, ওই প্র্যাকটিক্যাল লাইফটা বোঝে না। মেঘলা কেমন সেটা আমি তোমার থেকে বেশি ভালো করে জানি, সেটা আমার তোমার থেকে শিখতে হবে না। তুমি যেটা বলতে এসেছো বলে ফেলো প্লিজ। অনুরাগ, মেঘলার সঙ্গে পিকলুদার মেলামেশাটা ঠিক লাগছে না। জানি অনুরাগ, এই কথাগুলো শোনার পরে তোমার খারাপ লাগবে, কারণ পিকলুদা তোমার দাদা। কিন্তু ওরা যদি সব সময় দরজা বন্ধ করে গল্প করে, সেটা তো দেখতেও খারাপ লাগে, তাই না? আর আমি চাই না এই ঘটনাটা নিয়ে তোমাদের মধ্যে কোন রকমের কোন ভুল বোঝাবুঝি হোক, আর ওকে ওর সংসারটা ছাড়তে হয়। তাই বলছি প্লিজ অনুরাগ, তুমি তুমি মেঘলাকে একটু সাবধান করো। আমি কি ভাবছি বলো তো অদ্রিজা, তুমি তো আমাকে ভালো করে জানো, তারপরেও তোমার এত স্পর্ধা হয় কোত্থেকে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার দাদা আমার বউয়ের ব্যাপারে এই কথাগুলো বলবে? এত স্পর্ধা তোমার হয় কোত্থেকে শুনি? আমি জানি অনুরাগ, তোমার সত্যি খুব খারাপ লাগার কথা, কিন্তু তুমি একবার মুম্বাই থেকে তোমার ফিরে আসার ঘটনাটা ভাবো। সেদিন তো পিকলুদার ঘরেই ছিল,
তা সত্ত্বেও মেঘলা কেন তোমার তোমার সেদিনকে মেঘলা পিকলুদার ঘরে কি করছিল, কি নিয়ে কথা বলছিল সবটা আমার জানা অদ্রিজা। সে ব্যাপারে আমার তোমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই। জন্মদিন জন্মদিনের দিনের কথাটা একবার তুমি ভাবো। সেদিন তুমি তো মেয়েদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলে বাইরে, তবুও কিন্তু মেঘলা তোমার কাছে যায়নি। শুধুমাত্র পিকলুদা ওকে বলেছিল বলে। কি? আমি আমি সবটা শুনেছি অনুরাগ। ওরা দুজনেই তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছে। আমি শুনেছি পিকলুদা মেঘলাকে বলেছে যে তাতানের অনেক পয়সা, অনেক টাকা, ও তোমার জন্য হোটেল বুক করে টাকা দিয়ে সুন্দর করে সাজাতে পারে। কিন্তু আমি তো নিজে পরিশ্রম করে সবটা সাজিয়েছি। তুমি তাও এখানে থাকবে না মেঘলা? তোমার সাহস কি করে হয় অদ্রিজা? আমার সামনে দাঁড়িয়ে আমার বউয়ের ব্যাপারে, আমার দাদার ব্যাপারে এই কথাগুলো বলার সাহস তোমায় কে দেয়? কে দেয় তোমায়? আমি জানি অনুরাগ তোমার তোমার কতটা খারাপ লাগছে। তুমি তো মেঘলাকে খুব ভালোবাসো, আর এখন বুঝতে পারছি যে এই কথাগুলো শোনার পরে তোমার কতটা কষ্ট হচ্ছে। আমি জানি এটা তুমি পরে রিয়েলাইজ করতে পারবে, কিন্তু তখন তো আর কিছুই করার নেই। আমি না মেঘলাকে বলেছিলাম, অনেকবার করে বলেছিলাম যে আমি সত্যি চাই না যে তুমি আমাদের বাড়িতে এসে থাকো, কিন্তু মেঘলা মেঘলা তো দয়ার শরীর, বারবার করে আমায় বোঝালো, কনভিন্স করলো যাতে আমি তোমাকে এই বাড়িতে থাকতে দিই। নাহলে বিশ্বাস করো তোমার মতন একটা মেয়ে। অনুরাগ প্লিজ, প্লিজ অনুরাগ, এই একটা কথা তুমি আমাকে বারবার বলবে না। তোমার যদি ইচ্ছে না থাকে তুমি বলে দাও, আমি এখান থেকে চলে যাব। শোনো অদ্রিজা, তুমি আমাদের বাড়িতে থাকলে বা থাকলে না তা দিয়ে আমার সত্যি কিচ্ছু যায় আসে না। আমার একমাত্র প্রবলেম কি বলো তো, তুমি মেঘলার বড় দিদি। বাট সমস্যাটা কোথায়, তুমি বোধহয় মাঝে মধ্যে ভুলে যাও যে তোমার সঙ্গে মেঘলার কি সম্পর্ক বা তোমার সঙ্গে আমাদের কি সম্পর্ক, আর সেটা হলে তো খুব মুশকিল। আমি তোমাকে প্রমাণ দিতে পারি অনুরাগ। আমি যদি জানতাম তুমি এতটা রিয়্যাক্ট করবে আমি কিছুতেই এখানে আসতাম না। তুমি কি ভেবেছিলে আমি তোমার এই কথাগুলো শুনে খুব আনন্দ পাবো, খুশি হবো, তোমার সঙ্গে হেসে গল্প করবো, তাই তো? তুমি যে এতটা বোকা আমি সত্যি জানতাম না অদ্রিজা, তোমাকে দেখে আমার সেটা কখনো মনে হয়নি। এনিওয়ে, তুমি মেঘলার বড় দিদি বলে অনেকক্ষণ ধরে খুব চেষ্টা করে তোমাকে যথেষ্ট সম্মান দিচ্ছি আমি, এরপরে হয়তো আর দিতে পারবো না। তাই বলছি যতক্ষণ আমার মনে থাকে যে তুমি আঙ্কেলের মেয়ে আর মেঘলার দিদি, ততক্ষণের মধ্যে নিজের মান সম্মান রক্ষা করে এখান থেকে বেরিয়ে যাও। আফটারঅল কি বলো তো,
তোমার মান সম্মান রক্ষা করা তো তোমারই হাতে। তাই বলছি মেঘলার ব্যাপারে আর একটাও কথা না বলে গেট আউট। আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে কোনোদিনও ব্লেম দেবে না যে অদ্রিজা সবটা জানার পরেও তুমি কেন আমায় কিছু বলনি। তোমাদের কিছু বলিনি কারণ তোমরা আগে থেকে জানলে আমাকে কিছুতেই যেতে দিতে না। বিকলু, আমি তো তোকে বলেই ছিলাম যে তোর জন্য আলাদা ফ্ল্যাট করে দেবো, তোর এইটুকু তর্ক হইল না? মাসিমণি, আমার সামনে দিল্লিতে একটা বড় এক্সিবিশন আছে, তার উপরেই সবকিছু ডিপেন্ড করছে। আর ফ্ল্যাটটা আমি মেনলি নিচ্ছি ছবি আঁকবো বলে। তোমাদের একটা কথা বলবো, তোমরা তো এখন বিশ্বাস করবে না, কিন্তু দেখো ছবি আঁকার বাইরে আমি হয়তো প্রত্যেক দিন এখানেই থাকছি। সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের, আমরা চাই না সান্ত্বনা। তুই আবার প্রমাণ করে দিলি যে পর কখনো আপনার হয় না। ছোটমাসি, তুমি এই ধরনের কথা বললে কিন্তু আমার পৃথিবীটা এলোমেলো হয়ে যায়। তুমি তো জানো সে কথাটা, খুব ভালো করে জানো। তারপরে যদি এই ধরনের কথা বলো তাহলে আমার কিছু করার নেই, কিন্তু আর কি বলার আছে শুনি, কি বলার আছে আর? আমরা বাড়ির সবাই যখন ভেবে নিয়েছে কথা যে সব মিটে গেছে, সব ঠিক হয়ে গেছে, তখন তুই এত বড় একটা বোমা ফাটিয়ে বলছিস যে তুই বাড়িতে থাকবি না, বাড়ি থেকে চলে যাবি, কি বলার থাকতে পারে আর? ভুল কি শুধু ছোটদেরই হয় পিকলো, বড়দের হয় না? তুমি আমার কথাটা, আমার একটা ভুলের এত বড় শাস্তি দেবে, বাড়ির সবার সামনে আমাকে অপরাধী করে রাখবে, নিজের কাছে তো অপরাধী হয়ে রয়েছি, এই অপরাধ বোধ থেকে তুই আমার মুক্তি দিবি না বাবা? আগিমেশো, প্লিজ প্লিজ প্লিজ, দেখো তুমি কিন্তু সেদিনকার ঘটনার সঙ্গে আজকের আমার এই চলে যাওয়াটা গুলিয়ে ফেলো না প্লিজ। আমি তোমাদের সবাইকে বলছি, আমি কিন্তু সেদিনকার ঘটনার জন্য চলে যাচ্ছি না, আমি তো সেই ঘটনাটা ভুলেই গেছি, সত্যি বলছি। আচ্ছা, তাই যদি হতো আমি তো পরের দিন চলে যেতাম, তবে তো যাইনি বলো কি গো? এক বাড়িতে থাকলে বাসনে কোসনে এরকম ঠোকাটুকি হয়, মানে কাম্মার থেকে এটা শোনা, তো সেটা কি জিয়ে রাখতে হয় পিকলু? দাদা ভাই, কি করলে তোরা বিশ্বাস করবি বলতো? আমি কিচ্ছু জিয়ে রাখিনি, বিশ্বাস কর কিচ্ছু জিয়ে রাখিনি। রাগিমেশো তো আমার বাবার মতন, রাগিমেশো যদি রেগে কোনোদিন আমাকে কিছু বলে আর আমি সেই জন্য বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তো আমার মতন পাষণ্ড কেউ হবে না। তোমরা কেন বিশ্বাস করছো না যে আমি শুধু ছবি আঁকার জন্য আমার অসুবিধা হয় এখানে,
সত্যি বলছি অসুবিধা, আমার সব বন্ধু বান্ধবদের একটা স্টুডিও রয়েছে। আচ্ছা ধরে নাও না যে ওই ওই ফ্ল্যাটটা আমার স্টুডিও। ধরে নিতাম যদি তুমি অফিস করার মতো রোজ ওখানে গিয়ে ছবি এঁকে আবার এই বাড়িতে ফিরে আসতে, কিন্তু তুমি তো তা করছো না। তুমি তো তল্পি তল্প সব গুছিয়ে ফেলেছো। বলে যদি সত্যি ভেবে থাকো প্লিজ এই বোনটাকে ছেড়ে যেও না। এক্ষুনি অনুরাগকে ডেকে পাঠাতেই হবে। হ্যালো, আমার খুব নার্ভাস লাগছে অনুরাগ, আমি বুঝতে পারছি না কি করব। তুমি যদি একটু তাড়াতাড়ি আসতে তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি ঢুকছি, পাঁচ মিনিটের মধ্যে। চলো 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 পাল্টাই।